আজকে আমি বিটরুট দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এটা পুরো আমি নিজেই বানাই, এভাবে বানিয়ে আমি খাই শীতে বিশেষ করে, কারণ যাদের হাই প্রেশার আছে তাদের জন্য বিট দৈনিক খাওয়া দরকার। আরও বহু উপকারিতা আছে, ওটা আমি বলতে চাই না। এবারে আমি কি করব, বিট দুটো প্রায় 200-র কাছাকাছি আছে মাপে। প্রথমে এভাবে আগে আর পেছনে আমি কেটে নিচ্ছি কেমন, আর বিটের খোসাটা আমি ছাড়াবো না, যার জন্য আমি ঘণ্টাখানেক বিটটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে মুছে নিয়েছি। এবারে আমি গ্রেটার দিয়ে এভাবে ঘষে নেব। প্রথম কাজ হবে আমার এটা, আদা যেভাবে ঘষেন ঠিক সেভাবে ঘষতে হবে। আধখানা করে কেটে নিলে না ঘষতে বেশি সুবিধা। এভাবে দেখুন খোসাটা আমার এমনি ফেলে দিতে হবে, খোসাটা থাকলে ঘষতে সুবিধা, এই জন্যই আমি খোসাটা রেখেছি। এবারে আমি পুরোটা ঘষে নিই, তারপরে ফিরে আসছি কেমন। বিটটা গ্রেট করে দেখুন দেখতে এরকম হলো, একদম আমরা লাল শাক খাই না ওই রকমই দেখতে, রান্না করার পরে দেখতেও ওরকম লাগবে, বাচ্চারা কিন্তু খুব ভালোবাসবে আশা করছি। এটা বানাতে আমার মেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা আমি প্রথমে দেখিয়ে দিই। এটা দেখুন ব্ল্যাক কিউমিন, রেড চিলি আর হিং, এই তিনটে আমার পোড়নে লাগবে, এটা মাস্ট চাই। আর তার সাথে আমার লাগবে দেখুন গার্লিক, ক্লোভ নিয়েছি 10টা, আর বাদাম ভাজা আছে, পিনাটটা আমি এভাবে কিনে এনেছি, আর বড়ি নিয়েছি গোটা 8 বড়ি। হলুদ আমার কাছে আছে, সাদা হলেও চলে যাবে। এটুকু দিয়েই আজকে আমি বিটরুট ভাজি বানাবো উইথ গার্লিক। এবার চলুন তাহলে গ্যাসে যাই, রান্নাটা বসাই। প্রথমে ফ্রাই প্যান বসিয়েছি একটা, ফ্রাই প্যানে করলে একটু সুবিধা হবে তাই আমি এটা ইউজ করেছি, কারো কাছে না থাকলে করাই কোনো অসুবিধা। প্রথমে বড়িটাকে একটু ড্রাই রোস্ট করব, এটাই আমাদের প্রথম কাজ হবে। আঁচটা এখন ফুল রাখবে, শুধু বড়িগুলো একটু নাড়া করে নেবো জাস্ট, আর কিছু না। দেখুন বড়িটা হালকা কালার চেঞ্জ করেছে। আমার আজকে রেসিপিটা ভীষণ একটা হেলদি বানাবার চেষ্টা করছি, তাই জন্য বড়িটা আমি তেলে ভাজলাম না। আমার দেখুন বড়িটা এরকম হলো, একটু জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেল। ফ্রাই প্যান তো গরমই আছে, এবারে আমি তেল দিচ্ছি 2 চামচ দেব কেমন, এটুকুতেই আশা করছি আমার হয়ে যাবে। আঁচ একদম ফুল থাকবে, এখন তেলটা একটু ভালো করে গরম করে নেবেন, কারণ ব্ল্যাক কিউমিনটা আমার একটু পোড়া পোড়া স্বাদ হতে হবে। শীতে কিন্তু এটা চেষ্টা করবেন, আমাদের তো শীত আস্তে আস্তে পড়ছে, এটা এই রেসিপিটা ট্রাই করা শীতে খুব চেষ্টা করবেন, খুব ভালো থাকবেন তাহলে এটা আশা করছি। রেড চিলিটা দেখুন একটু কালার চেঞ্জ করে নিল আমার, ছোট চামচে 1 চামচ ব্ল্যাক কিউমিন আমি দিয়ে দিলাম। এবারে আঁচটাকে মিডিয়ামে রাখছি, এটা ভালো করে পোড়া হয়ে গেছে আমার। এখন 1 পিঞ্চ হিং আমি দিয়ে দিলাম, হিংটা অপশনাল, কারো না থাকলে কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে বিটরুটটা এবার ছেড়ে দিচ্ছি, পুরো মনে হয় যেন লাল শাক রান্না করছি, আর ভীষণ চট জলদি হয়ে যায়। আঁচ আমার মিডিয়ামে আছে, আমি যে গার্লিক নিয়েছিলাম সেটা শুধু এইভাবে দিয়ে দেবো, এটা কাটবো না, কিচ্ছু করবো না, শুধু এভাবে। পিনাট যে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, 1 চামচ মতন দেবেন, মাপ অনুযায়ী যেমন করবেন সেভাবে। একটু গ্রিন চিলি আমি চপ করে দেখুন এভাবে খুব পাতলা পাতলা করেছি, এটা বাচ্চারা খেলে একটু কম দেবেন। 1 পিঞ্চ আমি এখানে টারমারিক পাউডার দিচ্ছি, সল্ট দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ, এটাও টেস্ট মতো। এবার আমি সব মিলিয়ে দেবো। বিটরুট নিজে ভীষণ মিষ্টি, সেজন্য আমি আর কোনো মিষ্টি জিনিস এর মধ্যে দেব না। 2 গ্রিন চিলি গোটায় আমি দিয়ে দিলাম, খাবার সময় ইচ্ছে করলে আমরা ভেঙে এটা খেতে পারবো, সেই জন্য এটাকে এভাবে হতে দিন। আঁচটা একদম মিডিয়ামে থাকবে, এভাবে 2-3 মিনিট আগে হোক, আর তারপরে আবার নেড়ে আমি দেখাচ্ছি। 2 মিনিট পর দেখুন আবার আমি নাড়ছি,
একটু তলাটা একটু হালকা লাগতে দেবেন, বেশি যেন ধরে না যায়, কাছাকাছি থাকবেন। এখন আমি বড়িটা দেব, কিন্তু দুটো তিনটে বড়ি আমি ওপর থেকে সাজাবার সময় দেব বলে রেখে দিলাম, কেমন। আর এই বড়িটা একটু হাতে করে এভাবে একটু গুঁড়ো করে দিচ্ছি সামান্য। আবার পুরো নেড়ে দেব, এই তেলে আমাদের হয়ে যাবে। দেখুন, দেখে মনে হচ্ছে আমি লাল শাক রান্না করছি, ভাত রুটি সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে, খুব টেস্টি একটা আইটেম। আবার আমি ছেড়ে দিচ্ছি 2 মিনিটের জন্য এভাবে, কেমন। আর আঁচটা মিডিয়ামে থাকছি। এবার আমি আঁচটা ফুল করে দিচ্ছি, এবারে কিন্তু আর ছাড়বো না, এবারে পুরোপুরি নেড়েই রান্নাটা শেষ করব। রসুনগুলো দেখুন ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ওরাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে ভাজার তো কোনো ব্যাপার হচ্ছে না, শুধু টেস্টের জন্য আর উপকারিতার জন্য দিয়েছি এভাবে। এখন আমি একটু ধনে পাতা কুচি খুব মিহি করে এর উপরে দিয়ে দেব। আবার আমি নাড়বো, পুরোপুরি নাড়াটার উপরে আমার রান্নাটা হবে। আজ কিন্তু মোটামুটি মিডিয়ামে আমি রাখছি। মিষ্টি জিনিস আমি তো দিলাম না, কেউ যদি মিষ্টি না দিয়ে রান্না করেন না, তারা একটু দেবেন সামান্য দিলে। আঁচটা লো করে দিচ্ছি, প্রায় আমার রেডি হয়ে গেল বিটরুট ভাজি উইথ গার্লিক যে আমি বানিয়েছি সেটা। এবারে আমি একদম নামানোর আগে খুব সামান্য আমচুর গুঁড়ো দিচ্ছি, কারো কাছে আমচুর না থাকলে লেবু দিয়ে দেবেন, অবশ্যই আঁচ বন্ধ করে নেবেন। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার রান্নাটা পুরো কমপ্লিট। ঢেলে আমি দেখাচ্ছি কেমন লাগছে। রান্নাটা দেখতে এরকম হলো, ওপর থেকে যে বড়িটা আমি রেখেছিলাম সেটা শুধু হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, অল্প দেব। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বাড়ির সকলকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার রান্নার চ্যানেলটাকে, নতুন বন্ধুদের জন্য বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।